এই বাংলাদেশ পুলিশ আপনাদেরকে বলেছি যে পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব ইতিপূর্বে আমরা পালন করেছি। আমি বলেছি যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্সের নীতি এর আলোকে আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি এবং জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের যে কাজটা এটা কিন্তু আমরা সফলভাবে করেছি এবং সেই সাফল্যটাকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি। আমরা যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা রয়েছে এবং সুদীর্ঘ 150 বছরের পুরনো প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ আমরা পেশাদারিত্বের সাথে আমরা দায়িত্ব পালন করছি এবং আগামীতেও দায়িত্ব পালন করব এই প্রত্যয় রয়েছে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশনের যে দায়িত্ব আমাদেরকে দিবে সেই দায়িত্ব যথাযথভাবে আমরা পালন করার জন্য আমরা প্রস্তুত আছি এবং সেই পালন করার জন্য আমাদের সকল সহকর্মী ওয়েল মোটিভেটেড। যেটা আসে আমরা অনেক কিছুই আমরা কিন্তু প্রকাশ করি না, এটা আমাদের কৌশলগত কারণ আভিযানিক কারণে সব কিছুই আমরা এটা প্রকাশ করি না, আমরা আমাদের ইয়ে থেকে অবস্থান থেকে আমরা আমাদের কাজটা করে থাকি। তবে প্রতিটি ঘটনা যেগুলো ঘটছে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা প্রতিটি জিনিস ভালোভাবে খতিয়ে দেখছি এবং এর থেকে যদি কেউ এর সাথে জড়িত থাকে এটা সুনিশ্চিতভাবে বলতে পারি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা আমি বলবো যে এটা মুষ্টিময় কিছু সংখ্যক লোক অপরাধজনক কর্মের সাথে জড়িত থাকতে পারে, এটা সিলেটকে আমি এটার সাথে সিলেটের লোক এটা সাথে জড়িত এটা আমি বলতে চাই না। মুষ্টিময় যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আপনারা দেখেছেন আমরা সবসময় এক ধাপ এগিয়ে থাকি জঙ্গিদের থেকে অপরাধীদের থেকে সন্ত্রাসীদের চেয়ে। আমরা সেই দায়িত্ব সেই অবস্থান থেকে আমরা আমাদের সফলভাবে কিন্তু আমাদের দায়িত্বটা পালন করি, যারা জড়িত ছিল তাদেরকে আমরা ডিটেক্ট করেছি, কোন জেলার ছিল বা অমুক ইয়ে এটা কবলিত কিনা এটা বড় জিনিসটা, বড় জিনিস হচ্ছে যে অপরাধী যে অপরাধীকে আমরা শনাক্ত করেছি এবং তাদেরকে আইনে রাখতে আওতায় আমরা এনেছি এবং আমাদের কার্যক্রম আমরা অব্যাহত আছে। আপনারা দেখেছেন যে যখন এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আমরা কাজ করছি মাঝে মাঝে যে এই যে সাম্প্রতিক যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে এগুলোর বিষয়ে আমরা সচেতন আছি, আমরা কাজ করছি এবং প্রতিটি ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আপনারা দেখেছেন এই গতকালকেও পরশু দিনও আমরা কিন্তু বেশ কিছু অপরাধীকে ধরেছি, অস্ত্র উদ্ধার করেছি এবং আমাদের সাফল্য রয়েছে। আমরা কাজ করছি এবং আমরা আশা করছি শিগগিরই এই বিষয়টা আরও অনেক উন্নতি হবে। বাংলাদেশ পুলিশের সকল সদস্য আমরা একযোগে কাজ করেছি, আমরা আপনাদেরকে সাথে নিয়ে এ দেশের জনগণকে সাথে নিয়ে এ দেশের জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকল বিভাগ সরকারের সকল দপ্তর গোয়েন্দা সংস্থা মিলে আমরা একযোগে কাজ করেছি এবং এটা কিন্তু এর মধ্যে দিয়ে আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সফলভাবে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং এই সক্ষমতা আপনারা যেটা দেখেছেন আগামী দিনেও যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি জড়িত যদি কেউ আমাদের দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর কেউ চেষ্টা করে সেটা নিয়ন্ত্রণ করার মতো প্রস্তুতি এবং সক্ষমতা এবং জনবল আমাদের আছে। এছাড়া আপনি জানেন যে নির্বাচনী যে কার্যক্রম সেটা হয়ে থাকে নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের অধীনে যখন যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত আছি। জাতীয় নির্বাচনের জন্য বিষয়ে যে প্রশ্ন করেছেন সে বিষয়ে বলবো যে বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মামলা তদন্ত এবং তার উপর যে অর্পিত যাই দায়িত্ব এটা দীর্ঘদিন যাবতই আমরা সফলভাবে পালন করছি এবং আমি বিশ্বাস করি যে এই আমাদের যে জনবল আছে, আমাদের যে প্রশিক্ষণ আছে, আমাদের যে ক্যাপাসিটি আছে এটা দিয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির জড়িত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে এবং সেটা যে কেউ যদি এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর প্রচেষ্টা করে সেটা মোকাবেলা করার মতো আমরা প্রস্তুত আছি এবং সেই সক্ষমতা আমাদের আছে। ধন্যবাদ। এটা আসলে এটা একটা প্রক্রিয়া আছে, আমরা এই প্রক্রিয়াটা অনুসরণ করছি। আপনারা নিশ্চিতভাবে বলতে পারি যে যেই অপরাধ করুক তার যে সাজা পাওয়া দরকার সেইটা পাবে, এটা আমরা নিশ্চিত করব। এটা একজন মানুষের একজন মুক্তিযোদ্ধার এখানে এরকম একটা আচরণ করবে এটা আমরা খুব ভালোভাবে আমরা কেউই নেই, তো যেটা হওয়া দরকার তার জন্য যা মানে আমাদের
যে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা সুনিশ্চিতভাবে আপনারা থাকেন, যেটা আমরা করবো।